বড়দিনকে সামনে রেখে উইন্টার পিস ফেস্টিভ্যালের আয়োজন করলো লাভ অ্যান্ড হোপ প্রজেক্ট নামে একটি সমাজ কল্যাণমূলক সংস্থা। গোয়ালপাখর এক ব্লকের পাঞ্জিপাড়াতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে এই কর্মসূচি নেওয়া হয়। সেখানে সান্তা ক্লজ সেজে এলাকার ক্ষুদেদের পাশাপাশি স্থানীয় মানুষজনকে আনন্দ প্রদানের মাধ্যমে চাল ডাল সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেওয়া হয় দুস্থদের বলে জানান সংস্থার অন্যতম কর্মকর্তা রাজাপ্রসাদ। উল্লেখ্য, শুধু পাঞ্জিপাড়াই নয়, এইরকমভাবে আগামী 18 তারিখ সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুরেও একটি কর্মসূচি নেওয়া হয়েছে। 175 জন দুস্থকে এদিন এই পরিষেবা প্রদান করা হয়। Thank you.